যাতে খুব সহজে চোখে পড়ে এবং প্রফেসর যখন আপনার সিভিতে গো থ্রু করবে সে যাতে খুব কনভিনিয়েন্টলি ইম্পর্টেন্ট ওই জিনিসগুলা। আসসালামু আলাইকুম, শাবাশ ফাকিবাজের আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গ্র্যাজুয়েশনের ঠিক আগে আমার সিভি কি ছিল এবং আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তখন আমার সিভিটা কি ছিল, এই যে চেঞ্জটা সেটা নিয়ে। গ্র্যাজুয়েশনের ইমিডিয়েট আগে, দ্যাট মিন্স আমি যখন ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারে ছিলাম তখন আমার সিভিটা কীরকম ছিল আপনারা সেটা স্ক্রিনে দেখতে পারতেছেন। অ্যান্ড আপনাদের মধ্যে অনেকেই বাই দিস টাইম বুঝে যাচ্ছেন যে অনেক ইনফরমেশন ল্যাকিংস ছিল এবং অনেক প্রপার ওয়েতে আমি কিন্তু আমার সিভিটাকে প্রেজেন্ট করতে পারিনি। হাউএভার আপনারা এখন স্ক্রিনে দেখছেন যে আমার একদম লেটেস্ট সিভিটা। এই সিভিটা কিন্তু আমি কনস্ট্যান্টলি আপডেট করি, ইটস নট লাইক যে গ্র্যাজুয়েশনের পরে কিছু টাইমে আমি আপডেট করেছি অ্যান্ড দেন ওইভাবে রেখে দিয়েছি, তা না। আমি ইফ পসিবল প্রতি উইকে বা মান্থলি অ্যাটলিস্ট একবার আমার সিভিটাকে আপডেট করি। তো আমি যখন আমার সিভিটাকে চেঞ্জ করি এই এই মেজর ফিল্ডগুলোতে, কিন্তু আমার সিভিগুলোতে আমি চেঞ্জ নিয়ে আসি। তো যখন আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতাম আমিও খেয়াল করেছিলাম যে একদম ফাইনাল ইয়ার পর্যন্ত আমাদের মোটামুটি কারোর সিভিটাই প্রপারলি পলিশড ছিল না। হাউএভার আমরা যখন অ্যাপ্লাই শুরু করি তখন বাধ্যতামূলকভাবে আমাদের সিভিটাকে স্ট্যান্ড আউট করতে হয়। তো আমরা যেটা ফিল করি সেটা হলো যে প্রত্যেকেরই একটা নির্দিষ্ট লেআউটটা কিন্তু একদম নুব লেভেলের সিভি থেকে একদম প্রফেশনাল সিভিটা করে ফেলতে হয়। সো আজকের ভিডিওতে আমরা সেই ওয়েগুলোই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো চলুন দেখি আমার সিভিতে আমি কীভাবে চেঞ্জগুলো নিয়ে এসেছি। আমার সিভির প্রথম চেঞ্জটা হলো থিসিস ওয়ার্ক নিয়ে। যখন আমি ফাইনাল ইয়ারে থিসিস করি ওই থিসিসটাকে আমি কীভাবে আমার সিভিতে রিপ্রেজেন্ট করবো আমি বুঝতে পারছিলাম না। শুধুমাত্র থিসিস না, আরও অনেক জিনিসই আমি কীভাবে আমার সিভিতে প্রপারলি সেটাকে এক্সপ্রেস করবো সেটা বোঝা বা ধরতে পারাটা আমার জন্য ওই টাইমটাতে ডিফিকাল্ট ছিল। হাউএভার শাবাশ ফাকিবাজ অ্যান্ড শাবাশ ফাকিবাজের অ্যাডভাইজারি প্যানেলের সঙ্গে আমি কথাবার্তা বলে এরপর প্রতিটা ইন্ডিভিজুয়াল সেক্টর বা সেকশন সুন্দর করে আমি কিন্তু বুঝিয়ে নিই। অ্যান্ড আপনারা এর পরবর্তী স্লাইডটায় দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট ওয়ার্কটাও আমার কিন্তু আন্ডার গ্রাজুয়েশনে দুইটা প্রজেক্ট ছিল, বাট আমি আমার সিভিতে জাস্ট তাদের নাম লিখে রেখে দিয়েছিলাম কারণ আমি জানতাম না যে সিভি একটা ছোট্ট ডেসক্রিপশনও ফর্মাল ওয়েতে লিখতে হয় যেটা আমার কারেন্ট সিভিতে আছে। অ্যাগেইন এর পরবর্তী যে চেঞ্জটা আমি নিয়ে আসি সেটা হলো অ্যাফিলিয়েশনে। অ্যাফিলিয়েশন কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনও ছিল, কিন্তু আমার একদম গ্র্যাজুয়েশনের পরপরের যেই সিভিটা সেই সিভিতে কিন্তু অ্যাফিলিয়েশন আমি লিখতে পারিনি বিকজ আমি জানতাম না কীভাবে অ্যাফিলিয়েশনটা উল্লেখ করতে হয়। কিন্তু আমার একদম আপডেটেড সিভিটাতে সেই অ্যাফিলিয়েশনটা আছে। আমরা মোটামুটি প্রত্যেকে কিন্তু কোনো না কোনো ক্লাব মেম্বার বা কোনো না কোনো সোসাইটির বা কোনো না কোনো অর্গানাইজেশনের সঙ্গে আছি বা থাকি, তো ওইটাকে কীভাবে প্রপারলি সিভিতে এক্সপ্রেস করতে হয় সেটা জানা জরুরি বিকজ অ্যাফিলিয়েশন একটা ইম্পর্টেন্ট সেক্টর আপনার সিভির জন্য। তো এই অ্যাফিলিয়েশনের পরে চলে আসে পাবলিকেশনস। আমি যখন থিসিসটা করেছিলাম ফোর্থ ইয়ারে তো ওই থিসিসটাকে তখন আমার পাবলিকেশনে কনভার্ট করা হয়নি। সো যখন আমি গ্র্যাজুয়েট করে বের হই আমার সিভিতে পাবলিকেশন ছিল শূন্য। হাউএভার পরবর্তীতে আমি আমার কিছু ফ্রেন্ডের সঙ্গে কোলাবোরেশন করে আমার পাবলিকেশন সংখ্যা বাড়াতে থাকি অ্যান্ড আমার যে আন্ডার গ্র্যাজুয়েশনের থিসিসটা সেটাকেও আমার প্রফেসরের হেল্পে একটা পাবলিকেশনে কনভার্ট করি। তো যখন আমি প্রফেসরদেরকে অ্যাপ্লাই করি বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসরকে ইউএসএ কানাডা, সেই সময়টাতে আমার সিভিতে কিন্তু পাবলিকেশন ছিল সাতটা। সো এটা আমাকে হেল্প করেছে আমার ফান্ডিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপটাকে ম্যানেজ করার জন্য। তো এই মেজর চেঞ্জগুলোর পাশাপাশি যেই ফান্ডামেন্টাল চেঞ্জগুলো আমি আমার সিভিতে নিয়ে আসি তার মধ্যে প্রথমটা হলো আমি কিন্তু সিভি থেকে আমার ছবিটাকে সরিয়ে ফেলি বিকজ প্রফেশনালি বা একাডেমিক্যালি সিভিতে কিন্তু আপনার ছবিটা থাকা উচিত না আনলেস ওই প্রোগ্রাম থেকে সেটা এক্সপ্লিসিটলি বলে দেওয়া থাকে। সেকেন্ডলি আমার যে পরবর্তীতে নতুন নতুন একাডেমিক ক্রেডেনশিয়ালগুলো যুক্ত হয় সেগুলো আমার সিভিতে আমি অ্যাড করি, যেগুলো কিন্তু আমার একদম প্রথম সিভিতে ছিল না। তো গ্র্যাজুয়েশনের পর আমি শাবাশ ফাকিবাজের কন্টেন্ট ডেভেলপার অ্যান্ড দেন শাবাশ ফাকিবাজের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে জয়েন করি। যেহেতু শাবাশ ফাকিবাজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, সো এটাকে কিন্তু আমি আমার জব এক্সপিরিয়েন্স হিসেবে সিভিতে অ্যাড করে ফেলি। অ্যান্ড এরপর কিছুদিন আগে আমি আবর্তনের কোর্স ইনস্ট্রাক্টর এই পোস্টটাকেও আমার সিভিতে অ্যাড করে ফেলি, দুটাই জব এক্সপিরিয়েন্স হিসাবে।
And finally, আমার যে research interest section টা ছিল আমার CV-তে সেখানে অবশ্যই আমি দুই তিনটা interest আমি fixed রাখি, যেমন computational fluid dynamics, fluid mechanics, এগুলো আমার খুব প্রিয় research field. But যখন professorদেরকে আমি email করি তখন তাদের রিসার্চটাকে স্টাডি করে আমি তাদের এক দুইটা কিওয়ার্ড আমার রিসার্চ ইন্টারেস্টও বসিয়ে দিই। এখন আমরা কথা বলবো ফাইনাল কিছু রুলস যেগুলো ফলো করলে আপনার সিভিটা কিন্তু একদম স্ট্যান্ড আউট হয়ে যাবে। প্রথমটা হলো প্রপার ফন্ট সিলেকশন। শাবাশ ফাকিবাজ থেকে আমরা অল দ্য টাইম সাজেস্ট করি যে আপনি আপনার ফন্টটাকে টাইমস নিউ রোমান্সে রাখেন। অ্যান্ড ফন্টের সাইজ কত হবে সেটা হতে পারে 10 থেকে 12 ভিতরে যে কোনো সাইজ। যদি আপনার সিভিতে অলরেডি ইনাফ ইনফরমেশন থাকে, মানে দুই পেজের মধ্যে কম্প্যাক্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি 10 ফন্ট সাইজ সিলেক্ট করেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না আপনার ইনফরমেশন কম্পারেটিভলি কম, আপনি আপনার ফন্ট সাইজ 11 বা 12 করতে পারেন। এরপর আসে হেডার বা ফুটার সেকশন। এটা আমরা অনেকেই দেই না। হেডার বা ফুটার সেকশনে কি মেবি আমাদের নাম থাকতে পারে, মেবি আপনার সিভির পেজ নাম্বার থাকতে পারে। এই জিনিসগুলো খুব সাটল, বাট এগুলো কিন্তু চোখে পড়ে। প্রপার ফরম্যাটিং, আপনার দেখতে হবে যে আপনার মার্জিন লাইনটা, পেজের মার্জিনটা যেন খুব বেশি ক্লোজ না হয় বা খুব বেশি ওয়াইড না হয়। একদম লেটার গ্রেড যেই সাইজটা থাকে অটোমেটিক, যেটা মাইক্রোসফট ওয়ার্ড প্রোভাইড করে, সেটা দিলেই অনেক বেশি ফর্মাল দেখায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট জিনিসটা, সেটা হলো যে আপনার সিভিতে বেশ কিছু জিনিস, যেমন আপনার কোম্পানির নাম বা আপনি যে অর্গানাইজেশনের সঙ্গে কাজ করেন সেটার নাম বা আপনার পাবলিশড হওয়া কোনো পেপারের নাম, সেগুলোকে কিন্তু আপনি চাইলে বোল্ড বা ইটালিক করে দিতে পারেন। যার ফলে যখন প্রফেসর আপনার সিভিতে গো থ্রু করবে, সেটা তো খুব কম সময়ের মধ্যে কনভিনিয়েন্টলি আপনার ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলোকে ক্যাচ করতে পারেন। শাবাশ ফাকিবাজ আজকে পড়বো এইটুকুই। আই হোপ আজকের ভিডিওটা দেখার পর আপনাদের সিভিটাকে প্রপারলি ফরম্যাট করতে, প্রপারলি পলিশ করতে অনেক বেশি হেল্প হবে। সো আই হোপ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অ্যান্ড ততদিন ভালো থাকবেন।